A two-story dressing room was constructed at Umakantak Mini Stadium at a cost of 24,97,299 rupees under the Area Development Scheme of Union State Minister Pratima Bhumik's MP Area Development Fund. The newly constructed two-story dressing room was inaugurated by Union State Minister Pratima Bhumik on Sunday. Newly constructed two-story dressing room was inaugurated by Union State Minister Pratima Bhumik. A two-story dressing room was constructed at Umakanta Mini Stadium at a cost of 24,97,299 rupees under the Area Development Scheme of Union State Minister Pratima Bhumik's MP Area Development Fund. Union State Minister Pratima Bhumik inaugurated the newly constructed two-story dressing room on Sunday. AMC Mayor Deepak Mazumdar, Tripura Football Association President Pranab Sarkar, Vice President Rupak Shaha and others were present. Speaking in the program, Minister Pratima Bhumik said that this newly constructed dressing room has all kinds of facilities. Along with healthy body, healthy mind, sports are necessary to keep the youth society free from addiction. যে আরসিসি বিল্ডিং উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটা ড্রেসিং রুমের জন্য অমিতদা আজকে নেই, অমিত চৌধুরী এবং পার্থদা প্রণবদা ওনারা বলছেন যে আমাদের এটা হলে খুব ভালো হয়। তখন আমি 28 লাখ টাকা আমার এমপিল্যাড ফান্ড থেকে আজকে থেকে প্রায় দু আড়াই বছর আগে সেটাকে স্যাংশন করিয়েছি। তো করার ফলে যেটা ওই বিভিন্ন টেন্ডারের কারণে এটা 24,97,299 টাকা সেটা হয়েছে। একটা দ্বিতল ভবন তৈরি হয়েছে যার মধ্যে ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো আমি এটার জন্য এনওসি পেতেও আমাদের কাছে একটু সময় লেগেছে। তো আমি খুবই আনন্দিত, যেহেতু খেলাধুলো আমরা সবাই ভালোবাসি, ফুটবল হোক, ক্রিকেট হোক, আমরা ভলিবল, কাবাডি সব কিছুই আমরা মোটামুটি খেলাধুলোকে ভালোবাসি। এবং খেলাধুলো একটা মাধ্যম আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা এবং আমাদের মন ভালো রাখা, সমাজকে ভালো রাখা এবং আমাদের যে সংকল্প ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা এবং ত্রিপুরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে গেলে আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ করে রাখতে হবে। তো সেই জন্য আজকে একটা এই মাঠটা একটা সম্পূর্ণতা পেল যে আমাদের ভাই বোনরা, ছোটো ছেলেমেয়েরা যখন খেলাধুলা করতে আসে তাদের একটা ড্রেসিং রুমের খুব দরকার, সেটা সম্পূর্ণতা আজকের আমার স্টেডিয়ামে পেয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। আপনারা আমাকে বলেছেন যে সরোজদাও রয়েছেন, সরোজদারও অনেক সময় ধাক্কা টাকা দেন যে কীভাবে করা যায়। তো আমি গত কিছুদিন আগে বিবেকানন্দ ব্যায়ামাগারে গেছি, যাওয়ার পরে যে দণ্ডদশা দেখেছি, যদি আরও 6 মাস আগে যেতাম হয়তো আরও বেশি টাকা দিতে পারতাম। সেটার মধ্যে আমি 15,000 টাকা দিয়েছি। বিভিন্ন ক্লাবরা আসে লাইব্রেরি করার জন্য, কয়েকটা ক্লাবকে 10,000 টাকা করে দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় 30টার মতো জিমের পয়সা আমি দিয়েছি, অনেকগুলি হয়ে গেছে, আবার কিছু হচ্ছে। এবং রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামো ডেভেলপমেন্ট করার জন্য করছি এবং বিভিন্ন জায়গা যখনই খেলাধুলো, আমার গাড়ির মধ্যে যখনও যাবেন তখনও ফুটবল আর ভলিবল আর ভলিবলের নেট আমি সবসময় রাখি। যখনই যাই যাদের যেটা পছন্দ হয় সেটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে থেকে আমার রাজ্যের যারা যুবক যুবতী ভাই বোনরা রয়েছে তাদেরকে নিয়ে আমাদের যে স্বপ্ন বিকশিত ভারত সংকল্প 2047 সালে ভারতবর্ষকে সব দিক থেকে খুব উন্নত করা। এবং যেটা আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, যারা খেলাধুলা করছো তোমরা, দীপা কর্মকার 2016 সালে সর্বানন্দ সোনোয়াল আগরতলা এসেছিলেন, 2016 সালে প্রায় জুন জুলাই হবে এই সময় এসেছিলেন। আমরা দীপা কর্মকারকে জোর করে তুলে নিয়ে এয়ারপোর্টে নিয়ে গেছি, যে সর্বানন্দ সোনোয়াল স্পোর্টস মিনিস্টার ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট চার্জ ওনার কাছে ছিল উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে। তো তখন 2016 না 2015তে, তো জুলাই আগস্টের দিকে, তখন সর্বানন্দ সোনোয়ালজি দীপা কর্মকারকে জিজ্ঞেস করছিল তোমাকে এক্সারসাইজ করতে, তোমার যে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে তোমার টোটালি প্যাকেজটা বলো, কত টাকা লাগবে তোমার প্যাকেজটা সম্পূর্ণ করতে। তখন বললো যে আমার 80 লাখ টাকা প্যাকেজ লাগবে। অন দ্য স্পট ওকে 80 লাখ টাকা স্যাংশন করে দিয়েছে। তো এই যে ব্যবস্থা, শুধু দীপা কর্মকার না, মাননীয় প্রধানমন্ত্রীজি, এই যে আপনারা দেখছেন নীরজ চোপড়া যে বাইরে গিয়ে খেলাধুলা করছে, যারা কোভিডের সময় আমাদের কান্ট্রি থেকে বাইরে ট্রেনিং করানোর জন্য স্পেশাল ফ্লাইটে আমাদের প্লেয়ারদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোভিডে যাতে তাদের কোনো ডিস্টার্ব না হয়, অলিম্পিকে যাতে তাদের কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা প্লেয়ারকে তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার এই যে টার্গেট ফুলফিল করতে তোমার 1 কোটি টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, কত লাগবে তুমি বলো, যতটা বলছে আমার সরকার, আমার প্রধানমন্ত্রী সেটা স্যাংশন করে দিচ্ছে এবং পাশাপাশি তাদের হাত খরচ তাকে মাসে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। A friendly football match was also held between Tripura Blue and Tripura White teams on the occasion of the opening of the dressing room. Reported by Pranav from Agartala, Jenny Khorang.